হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড অবভিয়াসলি তোমরা তো বুঝেই গেছো ধামেল লেগে যে আমি প্র্যাঙ্ক করছি। ইয়েস, সুপ্রিয়ার ওপর আবার আমি প্র্যাঙ্ক করবো, বাট এটা কোনো ফ্রেন্ডশিপ প্র্যাঙ্ক না, এটা কিছু না। আমি ওকে জাস্ট বলবো যে ফোন করে বলবো, ভাই তুই তাড়াতাড়ি আয় আমাদের বাড়িতে, আমার মার সাথে আমার খুব ঝগড়া হয়েছে, তো আমি একটা ভুল কিছু করে ফেলেছি। তো ও আসবে বাড়িতে আর ও দেখবে এসে আমার হাত কাটার হাতটা আমি কাটবো কেচাপ দিয়ে। অত সাহস নেই আমি হাত কাটবো, ঠিক আছে? জীবনে ও আমার আমার ওই নোক দিয়ে এঁচড় লেগে পায়ের ছাল চামড়া বা হাতের ছাল চামড়া বা মুখের ছাল চামড়া উঠে যায় বলে আমি নোক কেটে ফেলি, সে হাত কাটবে। যাই হোক, তো যাই হোক, তো কতবার যাই হোক বললাম, তো এটা দিয়ে আমি হাত কাটার ভান করব। তো আমি অবভিয়াসলি ওকে দেখাবো না, এইভাবে ধরে রাখবো। অ্যান্ড আমি ক্যামেরাটা রাখবো কোথায় জানো? ক্যামেরাটা রাখবো হচ্ছে গিয়ে ওইখানে। হ্যাঁ, তোমরা ঠিক দেখেছো, ওইখানে। বিকজ আমি দেখেছি ওখানে ক্যামেরা রাখলে এখানে যদি কেউ বসে যদি হচ্ছে গিয়ে তাড়াতাড়ি হয়ে যায়, মানে সুপ্রিয়া যদি তাড়াতাড়ি ধরে ফেলতে পারে, বা না ধরুক ধরুক, শায়ন্তীকে একবার ভিডিও কল করার ইচ্ছা আছে, কল করে দেখাবো, তখন সুপ্রিয়াকে আমি জানিয়ে দেবো প্র্যাঙ্ক, বা শায়ন্তীর উপরেও আবার করবো। তো দেখা যাক ভিডিওটা কিরকম হয়, অ্যান্ড এন্ড পর্যন্ত দেখো ভিডিওটা। চলো বেশি বকবকার করবো না। হ্যালো হ্যালো, কে বলছি কি, একটু আয় না আমাদের বাড়িতে। হ্যাঁ, একটু আমাদের বাড়িতে আয় না। আচ্ছা, কেন আয় না? দরকার আছে। আরে মার সাথে খুব ঝামেলা হয়েছে, আমি একটা ভুল কিছু করে ফেলেছি। মানে কি কি করেছো? তুই আয়। হ্যালো, আর রাখো রাখো রাখো, এখনই চলে আসবে। আমি আগে তাড়াতাড়ি ফোনটা করবো, দাঁড়াও। হেড রেডি করে নি, ব্লেড কই? দাঁড়াও আমি ক্যামেরাটা সেট করে ব্লেড রেডি করি। এটা আমি দিয়ে দিয়েছি বড়দের মতো, দেখো ব্লেড কোথায়। দাঁড়াও আমি দেখে আসি ও আসছে কিনা, ঠিক আছে? ওই মা, দাঁড়াও আমি দেখে আসছি ও আসছে কিনা ওখান দিয়ে, তারপরে এসে আমি সঙ্গে সঙ্গে অন করবো। তো আমি দেখে এসেছি, সুপ্রিয়া আসছে। তো এক শুরু, দাঁড়াও। ইস, কতটা কেচাপ নষ্ট হলো, একটু জল হলে ভালো হতো। দাঁড়াও আমি দৌড় মেরে জল খাবো। কি করেছে এগুলো? এই বাজার ফেলো হাত।
থেকে, পাঁচাল ফেলো হাত থেকে। কি হয়েছে? এই তোমার মা কই আন্টি? ও আন্টি, আরে বলবে তো কি হয়েছে, দেখাই চুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। বেশিক্ষণ করতে পারলাম না আমি ফ্র্যাঙ্কটা, আবার যাই আবার গিয়ে আসি আবার কর মস্ত প্ল্যানিং। আর আমার ওই স্ট্যান্ডের ওটা তোলো, ওইটা ওটা নিচে টোকি আছে ওটা তোল, তুলে বসা বসে এবার আমরা শায়ন্তীকে করবো। আবার ও স্ট্যান্ড বসেই দিচ্ছে আমার না, তো এই হচ্ছে আমার হাতের ছিঁড়ে আমি এইভাবে ধরে গেছিলাম পুরো। এই সত্যি সত্যি রিয়েল মনে হচ্ছে তো, আমার তো মা চলে গেছে। আমি ওকে ফোন করে বলেছি আমার মার সাথে আমার ঝামেলা হয়েছে, তুই এখানে আয়, তোর ফোনে স্ক্রিন রেকর্ড করবি ঠিক আছে, আর সাইন থেকে ফোন কর। তো কথাবার্তা তুই ক্যামেরায় আয়, মানুষ তুই ঘেমে গেছিস। হে সুপ্রিয়া, এদিকে আমি ধরতে পারছি না, সুপ্রিয়া ঘেমে পুরোই। এরকম ভাবে কে আর কি মানে, প্রিয়া পুরো ঘেমে ছাড়খাড় হয়ে গেছে। এবার শান্তিকে ভিডিও করব, স্ক্রিন রেকর্ডটা অন করবি। পুরো ফালতু এগুলো, মানে পুরো ফালতু, কিন্তু প্র্যাঙ্কটা তো বেশি টাইম হলোই না, শর্টের উপর দিয়ে চলে গেল। মানে ও এমন ভাবে হাত আমার ধরেছে, আমি এমনি জ্বরের চোটে রুগুন মানে উইক হয়ে গেছি। এইসব নিয়ে কে ফাজলাম মানে বলো, আমার কেচাপ নষ্ট হলো এক প্যাকেট। চলো চলো শান্তিকে কর, আগে ফোন করে নে, বল কি দেখ রাখি দি কি করেছে, ফোন কর, ভিডিও কল কর, দেখ করেছে। সবসময় এইসব গিয়ে কি ভালো লাগে, ভিডিও কল কর, রাখি দি কি করেছে দেখ। ওমা রিপ্লাই দিল না তো, শুনতে তো পেয়েছে, আমার মাথাটা গরম আছে, রাখি দি ক্যামেরায় চলে আসো। এই তুই স্ক্রিন রেকর্ড অন কর, আমি মুখে কিছু মেখেও আসেনি, দৌড়ে দৌড়ে চলে আসছি, আমি মুখে কিছু মেখেও আসেনি, দৌড়ে দৌড়ে চলে আসছি। ও মাই গড, ফোন কর আবার, গরম দে, তোকে বলছি না বিয়ে করতে। হ্যালো, দেখ রাখি দি কি করেছে, হসপিটালে নিয়ে যেতে হবে ওকে। Well done. হাত কেটে দেখ কি করেছে, আরে হাত কেটে ফেলেছে, তুই আর কি মারছিস, চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে।
সাথে ঝামেলা করে এই করেছে, আমি এক্ষুনি দৌড়ে দৌড়ে আসলাম, ওর মা কেউ নেই বাড়িতে। তুই আমার বন্ধুটা শত্রু, হ্যাঁ আমাদের নুন দিয়ে বলছিস? ছাগলের মতো দাঁত কম্বল কর। गजब बेइज्जती है। सामने कैमरा दे। एक तो बंधु ना शत्रु रे আমার কপালও কেটে গেছে কমতে সসে। খেতে পাচ্ছি না সস্তা। জেদে জেদে খেয়ে নাও। इस सज्जन को क्या तकलीफ है भाई? क्या तकलीफ है इनको? সুপ্রিয়া এসে আমাকে বলেছে প্র্যাঙ্ক করেছি দেখাবো। কালকে দেখিস। ঠিক আছে টাটা, তোর আর ভাও নেই, চল রাখ। এ ধোকা। তো যাই হোক, আমার প্র্যাঙ্কটা সুপ্রিয়ার উপর অন্তত সাকসেসফুল হয়েছে, শান্তির উপর না হোক। শান্তির আমার উপর বিশ্বাস আছে, রাখি এরকম করতে পারে, কিন্তু সুপ্রিয়া তুই কি ভেবেছিস? হ্যাঁ আমি সত্যি হাত কাটবো, আমি যেই মেয়ে নোকে আঁচল লাগলে আমি নোক কেটে ফেলি। যার জন্য বলেছো তোমার মেন্টালিটি যা এখন। যাই হোক, হাতটা ধুয়ে এসে তারপরে কথা হচ্ছে। ক্যামেরাটা বন্ধ কর। তো আমার মা বলছে আচ্ছা রাখি, তুই যে এসব করিস লোকে তো সত্যি সত্যি ভাববে, মা এটা প্র্যাঙ্ক আর সবাই দেখেছে, এটা টমেটো সস। আর শান্তি তো বলেই দিল আমি এসব কিছু করতে পারি না। যাই হোক, সুপ্রিয়ার কিরম লাগলো? সুপ্রিয়া একটু বলুক, ও চুল বাঁধা একটু বলুক, ও চুল বাঁধা। ওকে আমি সস খেতে খুব পছন্দ করি, আর সসটা আমি এরকম ভাবে দিচ্ছিলাম, আমার জন্য দেখতে তুই খেয়ে নি। তোমরা কমেন্ট করে বলো নেক্সট ভিডিও কি করা যায়, কোনো চ্যালেঞ্জ ভিডিও, ইয়া ফির সুপ্রিয়া আমার চ্যালেঞ্জ, শান্তি আর আমার চ্যালেঞ্জ, আর নাচের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। যদি দেখতাম হাতে ঝুটকি ধরে টানতে টানতে আমি নিয়ে যেতাম।